বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত ভাইয়েরা এবং যারা পরে দেখবেন এই অনুষ্ঠান, তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে এখন একটা বইয়ের, গুরুত্বপূর্ণ বইয়ের, অসাধারণ বইয়ের আমি সামারি পেশ করতেছি। ওনার বইয়ের নাম হচ্ছে ইনভাইটিং টু ইসলাম, ইনভাইটিং টু ইসলাম, এথিক্স অফ এঙ্গেজমেন্ট। ইসলামের ইনভিটেশন দিতে গেলে, দাওয়াত দিতে গেলে কী কী জিনিস করতে হবে, কী কী গুণ লাগবে, কী কী জ্ঞান লাগবে, এইটা তিনি আলোচনা করেছেন। হিশাম আল তালিব, যিনি আন্তর্জাতিক ইসলামী মুভমেন্টের অন্যতম ব্যক্তিত্ব, এবং তিনি IIIT বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থটের আপনার তিনি অন্যতম বড় কর্মকর্তা, তিনি হেডকোয়ার্টার দেখেন, আমাকে ভালো করে জানেন, মধ্যে মধ্যে আমাকে সালাম পাঠান। তো আমরা আল্লাহর ইচ্ছায় আমি কেন জানি বড় বড় লোকদের সঙ্গে পরিচিত হয়ে গেছি। কালকে আমি এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলাম, সেখানে বলতেছিলাম কাজদাবি সাহেবের একটা কথা, যে আমি আর কাজদাবি সাহেব, এখানে কাজদাবি সাহেব, আমি এখানে বসা একটা ফাংশনে বক্তৃতা দিলাম, ছিল ছেলেরা মেয়েরা, ছিল একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। তো উনি আমাকে বললেন, মিস্টার হান্নান, হাজা ইসলাম, এইটা হচ্ছে ইসলাম, মানে এইভাবে বিচ্ছিন্ন হওয়াটা ইসলাম না। তিনি ওনার মতো আলেম আমার পাশে দাঁড়িয়ে বসে এই কথা বললেন, হাজা ইসলাম। তো আমি আপনাদের একটা ইতিহাসের একটা রেকর্ড আমরা আপনাকে শোনালাম, কিন্তু আমরা তো জানেন যে বিশেষ করে বাংলাদেশ আমার মনে হচ্ছে যে নারীদের জন্য আমি কাজ করতে গিয়ে নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়েছি। আমি যখন বলেছি ক্লাস শুরু করি, তখন মেয়েরা পর্দার এইভাবে করে ক্লাস নিত, কিন্তু পরে বললাম যে এটা জরুরি নয়, কারণ এখানে খোলোয়া হচ্ছে না, এখানে নিভৃতে সাক্ষাৎ হচ্ছে না, এবং তাতে ডাইরেক্ট ইফেক্টও বেশি হবে ইত্যাদি। এবং একবার আমি মনে করি সোনারগাঁও বা পূর্বাণীতে বা নফর পাড়া সোনারগাঁও বা এটা ইন্টারকন্টিনেন্টালে একটা সেমিনার হলো, যেখানে জামাল আল বাদাবি আসার কথা ছিল, হয়তো বা আসছিলেন বা এরকম আরেকজন আসার কথা ছিল। এবং সেইখানে আমি স্ট্রংলি মেয়েদেরকে বললাম, আমার ছাত্রীদেরকে বললাম, বিশ ত্রিশজন, যে তোমরা এক কালারে বসে পড়ো। কিন্তু এতে আমার উপর অনেকে বিরক্ত হলো পরবর্তীকালে, যে আপনি এটা কেন করতে গেলেন। এটা হচ্ছে আমাদের মানসিক উদারতার অভাব, স্ট্র্যাটেজি বোঝার অভাব। আজকে কিন্তু এইটাই হচ্ছে সারা দুনিয়ায়, ইসলামের কোনো জায়গায় এমন নাই যে এটা হচ্ছে না, এইটাই হচ্ছে আলাজারে, এইটাই হচ্ছে ইউরোপে, এইটাই হচ্ছে সবখানে, এমনকি মেবি এরদোগানের দেশে। তো এই জিনিসটাই আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। যাই হোক, এখন আমি উনি কী বলছেন তা বলছি। উনি তিনি বলেছেন যে ইসলামের কী কী জ্ঞান লাগবে। প্রথম বলছেন যে ইসলামের, তিনি বলছেন তাওহীদ হচ্ছে ইসলামের ভিত্তি, এটা খুব ভালো করে জানতে হবে। এবং তাওহীদ মানে একটা আকীদা খালি না, বিশ্বাস না, কিন্তু তোনার ভাষায় এটা হচ্ছে যে বিশ্বাস নয়, তাওহীদ হচ্ছে পুরো ইসলামী জীবন বিধানের ভিত্তি। তাওহীদে জানলো তার জীবন ব্যবস্থা সঠিক হয়ে যাবে, আর যে জানলো না সেখানে নানা ধরনের বেদাত, নানা ধরনের শিরক প্রবেশ করবে, কিন্তু কিছু বুঝতেও পারবে না। তারপর তিনি বলছেন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইসলামের বিশ্বজনীনতা, ইসলামের ইউনিভার্সালিজম, এইটা জানতে হবে। এবং তিনি বলছেন আল্লাহ তাআলা ইসলামকে সব মানুষের ধর্ম বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে কাউকে জোর জবরদস্তি করে মুসলিম বানাতে হবে। মানুষ সেম ইকুয়াল, কিন্তু জোর জবরদস্তি করা যাবে না। এবং তিনি বলেছিলেন, যেটা একটু আগে রসুলের জীবনে আলোচনায় বলতেছিলাম, যে আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই এবং অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর সাদার নাই, সাদার উপর কালো নাই, অর্থাৎ সব মানুষই সমান, সে নারী হোক পুরুষ হোক সবাই সমান। এই জ্ঞানটা আমাদের থাকতে হবে, তিনি বলেছেন। মানুষের ইউনিভার্সালিজম না থাকলে আমরা কখনোই দাওয়াতে ভালো করতে পারবো না। এই জন্য আমাদের দেশে নানা রকম অমুসলিমদেরকে নানাভাবে গালিগালাজ করা হয়। আমি শব্দগুলি বললাম না, কারণ আমি চাই না এইসব শব্দ রেকর্ডে আসুক, সে ঠিক না, একদমই ঠিক না। ভাবতে হবে একেবারে ভাইয়ের মতো, সকল মানুষ ভাই ভাই, আল্লাহর সৃষ্টি, এক আল্লাহর সৃষ্টি, আদম হওয়ার সন্তান। তারপর তিনি বলছেন যে ইসলামী আদর্শের জন্য তারা কাজ করতে চান, তাদের ইসলামের মূল উৎস হিসেবে কোরআন সুন্নাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে অন্য সোর্সটা আছে, তার এক গুরুত্ব নয়, সমান গুরুত্ব নয়, মানে কোরআন এবং সুন্না যেটা প্রমাণিত সেইটার সঙ্গে অন্য সোর্সের সমান গুরুত্ব নয়।
কারো লেখা, কারো বই এই গুরুত্ব বহন করবে না, কারো ইস্তিহাদ এই গুরুত্ব বহন করবে না। হ্যাঁ, গুরুত্ব যা দেওয়ার দিবেন আপনারা, উম্মতের উপর নির্ভর করবে, উম্মত কোনটাকে পছন্দ করে কোনটাকে পছন্দ করে না, কিন্তু কোরআন এবং সুন্নাহকে মূল বানাতে হবে। এটা নিশ্চয়ই এই জন্য বলেছেন, ভূ লোকের এর বাইরে করে, সেই জন্য হয়তো বা তিনি এটা বলেছেন হিসাম আল তালিম সাহেব। এবং তারপরে তিনি বলছেন যে ইসলামের লক্ষ্যগুলি জানতে হবে, আরেকটা গুণ বলছেন জ্ঞান লাগবে, সেটা কি? যে ইসলামের লক্ষ্য হচ্ছে যে জীবন রক্ষা করা, মাকাসিদা শরিয়া বলে, মাকাসিদা শরিয়া শরিয়ার লক্ষ্য জীবন রক্ষা করা, সন্তানদেরকে রক্ষা করা, ঈমান রক্ষা করা, জীবন রক্ষা করা, সম্পদ রক্ষা করা এবং ইনসাফ করা, এইগুলো হচ্ছে ইসলামের লক্ষ্য। এটা জানতে হবে, না জানলে সে অনেক ভুল করবে। যে ভালো করে না জানে, তার মনে যদি সেটাকে যুক্তির সঙ্গে এটা পালন করতে না পারে, তাহলে কিন্তু সে আমল করতে পারবে না। বলবে জীবন রক্ষা, কিন্তু হয়তো বা কোনোখানে জীবনের গুরুত্ব বুঝতেছে না সে। এইটা তারপরে তিনি বলছেন যে এইসব তিনি আরও বলছেন এই ব্যাপারে যে কাজের, তিনি বলতেছেন আধুনিক আধুনিক বাস্তবতা জানতে হবে, আধুনিক বাস্তবতা, যখন যে সমাজে আমরা বাস করছি, যেই যুগে বাস করছি তার বাস্তবতা। আরবিতে উনি বলতেন ফিকুল ওয়াকি, ফিকুল ওয়াকি মানে ওয়াকিয়া মানে হচ্ছে বর্তমান, ফিকুল ওয়াকি মানে বর্তমান অবস্থাটা জানতে হবে, নাহলে কাজ করতে পারবে না। সে যদি মনে মনে খেয়ে ভাবে মাইয়া পিরিয়ড বা বাসি পিরিয়ড, তাহলে হবে না। তার কারণ জিনিসটা ফিকুল ওয়াকি তাকে জানতে হবে। তারপর তিনি বলেছেন যে কাজের পরিণতি সম্পর্কে জানতে হবে, কাজের পরিণতি যে কাজ করলে কী হতে পারে, এই সম্পর্কে তিনি একটা শব্দ ব্যবহার করতেন ফিকুল ফিক বলে, কিন্তু সেটা হচ্ছে যে মানে কী কাজ করলে কী ফল হতে পারে না হতে পারে, এটা তাকে ভালো জ্ঞান থাকতে হবে, যাতে সে অসতর্ক কাজ না করে, চিন্তা ভাবনা করে করে। যদি এটা জানে যে এই কাজের পরিণতি কী হবে, তবে সে ভুল করার সম্ভাবনা তার কম হবে। তারপর তিনি বলতেন স্ট্র্যাটেজি জানতে হবে, কখন কী করতে হবে, কখন কী করা যাবে না, কবে করা করতে হবে, কতটুকু করতে হবে, এইসব বিষয় স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে। আমাদের লোকের অনেক দাবি দাওয়া করে বসে, কিন্তু তারা স্ট্র্যাটেজি সম্পর্কে না থাকলে এমন দাবি করবো আমরা যেগুলি নাকি হতে পারে রিলেটিভলি কম গুরুত্বপূর্ণ, আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ বিষয় বড় হয়ে যায়, কারণ আমরা ওই যে প্রায়োরিটিস বুঝি না, প্রায়োরিটিস বুঝি না, অগ্রাধিকার বুঝি না, এবং আমরা এই যে কলা কৌশল বুঝি না। তারপর তিনি বলছেন যে এই যা গুণগুলি যারা অর্জন করবে, তারা যদি ইসলামের জন্য কাজ করতে হয়, তাইলে কী ওইগুলো বললাম জ্ঞান, ওগুলো জ্ঞান উনি বলছেন জ্ঞান, আর এখন বলছেন গুণ। গুণে যে তিনি বলতেছেন তাকে রোল মডেল হতে হবে, আদর্শ ব্যক্তি হতে হবে, বা চেষ্টা করতে হবে আদর্শ ব্যক্তির, যে যতটা হবেন সে ততটা সাকসেসফুল হবেন ইসলামের কাজে, যে নিজের আমল ভালো হতে হবে, ব্যবহার ভালো হতে হবে। এবং সারা দুনিয়ায় দেখতে পাচ্ছি মানুষের ব্যবহার অনেক খারাপ, ক্ষমা অনেক কম, বিনয় অনেক কম। আমার বন্ধু বান্ধব এবং যারা ইসলামিক মুভমেন্টে আছেন বা বাইরে আছেন, অধিকাংশকে আমি পাই কঠোর, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কিন্তু অন্য জিনিস বলছেন, বলছেন যে আফিন আনেন নাস, মানুষকে ক্ষমা করে দাও এবং তোমার রাগ হজম করো, সূরাতুল ইমরানে আছে, তোমার রাগ হজম করো, ও আফিন আনেন নাস, মানুষকে ক্ষমা করে দাও। কিন্তু আমাদের মধ্যে ক্ষমার স্বভাব খুব কম, খুব তাড়াতাড়ি রেগে যাই এবং অন্যায় করি। আচ্ছা, তিনি বললেন যে রোল মডেল হতে হবে, এবং তারপর তিনি বলছেন যে আমরা যারা বলি যে আমরা ইসলাম আল্লাহর জন্য জীবনের দিব, আল্লাহর জন্য জীবন ব্যয় করব, কিন্তু এর অর্থ বুঝি কিনা আমরা, তিনি বলছেন এর অর্থ হচ্ছে এই যে কোনো প্রচেষ্টাকে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো প্রচেষ্টাকে বাদ না দেওয়া, সব ধরনের প্রচেষ্টা করা, সব ধরনের প্রচেষ্টা করা, এটা মানে যেটা সম্ভব, যেটা সম্ভব সব ধরনের প্রচেষ্টা করা, আগে হোক পরে হোক কিন্তু এটা করা। এবং তিনি বলছেন আবার যে লক্ষ্য হচ্ছে ইসলামের যে যেটা ওনাকে অর্জন করতে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, যেটা সেটা হচ্ছে এই যে পৃথিবীর সম্পদের উন্নয়ন, মানুষের যোগ্যতাকে ভালো কাজে লাগানো এবং মুসলিম সমাজকে আদর্শ সমাজ বানানো। তার লক্ষ্য হতে হবে মুসলিমদের এবং ব্যক্তিগতভাবে আমাদের যে মানে উনি বলছেন যে পৃথিবীর সম্পদ উন্নয়ন, কারণ এই সম্পদ গোটা মানব জাতির জন্য দিয়েছে, এটা উন্নয়ন করা অন ইসলামই না। সঙ্গে সঙ্গে আবার অবশ্যই ইসলাম বলেছে বন্টনের ব্যবস্থা, সুবিচারের ব্যবস্থা,
জাকাতের ব্যবস্থা, ওয়েলফেয়ারের ব্যবস্থা, রাষ্ট্রের শেষ দায়িত্ব মানুষ পালন করা যে যার কেউ নাই সেটা করতে হবে। আচ্ছা, তিনি বলছেন যে এইগুলো কাজ করতে হবে। আরেকটা তিনি বলতেছেন যে ধর্মীয় জীবনে ইবাদতকে গুরুত্ব দেওয়া, ইবাদতে অবহেলা না করা, সর্বাবস্থাতে ইবাদতকে গুরুত্ব দেওয়া এবং মানুষের প্রতি কর্তব্য পালন করা তার কাজ। এবং তারপর তিনি বলছেন যে যে ক্ষুদ্র কাজের পরিবর্তে গুরুত্বপূর্ণ বিষয়সমূহকে গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় অনেকগুলি কাজ থাকতে পারে কিন্তু ক্ষুদ্রগুলোতে সময় ব্যয় করে দিই, এটা ঠিক হবে না। দেখুন, আমি একটা উদাহরণ দিই যে যেটা জানার জন্য যে এই খোদা শব্দ বাদ দিয়ে আল্লাহ আনতে হবে, খোদা হাফিজকে আল্লাহ হাফিজ বানাতে হবে। এটা বানালে ভালো, কিন্তু খোদা শব্দটা গ্রেটেস্ট আলেমরা ব্যবহার করছেন, হযরত শাহ ওলিউল্লাহ ব্যবহার করছেন, ইরানের সব আলেমরা ব্যবহার করছেন এবং সৈয়দ আবুল আলা মওদুদী ব্যবহার করছেন। সুতরাং এরা একেবারে অবুধ ছিলেন, কিছু বুঝছিলেন না তা না। এখন আমাদের এইটাতে যদি আমরা সময় দিব না, লোককে বই পৌঁছাতে সময় দিব, এই মানে প্রায়োরিটিটা বুঝতে হবে। যেমন কিছু লোক আছে তারা বলেন যে নামাজ না সালাদ, আমি একমত, কিন্তু এই সালাদ নামাজকে সালাদ করতে গিয়ে যদি আমার 200 বছর চলে যায়, এনার্জি নষ্ট হয়ে যায়, তাহলে ইসলামের মূল কাজ আমি কখন করব? এই জিনিসটাকে তিনি বলছেন যে আমাদেরকে ক্ষুদ্র জিনিস, এইগুলি ইসলামের দৃষ্টি এগুলো অতি ক্ষুদ্র জিনিস। যখন কেউ খোদা বলে, এমনকি কেউ আছে যে আল্লাহ ছাড়া আর কিছু মিন করে? এমন কেউ কি আছে না যখন খোদা বলে সে আল্লাহ ছাড়া কিছু মিন করে? সৈয়দ আবুল আলা মওদুদী তার তফসিরে যেখানে আল্লাহ আছেন তার মানে অনুবাদ করছেন আল্লাহ, কিন্তু যেখানেই আছে মনে করেন আল্লাহ শব্দ ছাড়া আছে সেখানে সবখানে ব্যবহার করছেন খোদা। আল্লাহ না বলে যেখানে বলা হয়েছে সেখানে খোদা ব্যবহার করেছেন, আপনি দেখতে পারেন নিতে ওই উর্দু তাফসীর কোরআনে। আচ্ছা, তারপরে বলবো, উনি বলছেন যে তাদেরকে মানে সহনশীল হতে হবে এবং গুণ অর্জন করতে হবে, যে মধ্যপদা গ্রহণ করতে হবে। কত বড় স্কলার যে নিজের অভিজ্ঞতা লাগে বলতেন, এগুলো না হলে কাজে সাফল্য আসবে না বা ভালো করে আসবে না। দানশীলতা উনি বলছেন যে সহনশীলতা এবং মধ্যপদা গ্রহণ করতে হবে। আবার বলছেন তিনি বৈরাগী হওয়ার দরকার নাই, ইসলামে বৈরাগ্যবাদ নাই, তবে ভোগবাদী হওয়া যাবে না, ভোগবাদী হওয়া যাবে না, আধুনিক ভোগবাদ মানুষকে খতম করে দিচ্ছে, এইটা হওয়া যাবে না বলে তিনি বলছেন। আবার বলছেন তিনি ইসলামের কাজে আত্মবিশ্বাস থাকতে হবে, আরেকটা গুণ আত্মবিশ্বাস থাকতে হবে। আই মাস্ট কনফিডেন্স ইনশাল্লাহ এটাই হক এবং আমি চেষ্টা করে দেবো, বাকি আল্লাহর হাত। তারপর তিনি বলেছেন শান্ত থাকতে হবে, মানে আমরা যেন গরম না হয়ে যাই, কথায় কথায় যেন গরম না হয়ে যাই, এই কথা বলছেন। এবং আরেকটা মারাত্মক কথা বলছেন, ওভার রিয়াকশান থাকা উচিত না, কোনো একটা ঘটনা ঘটেছে রিয়াকশান হতে পারে, ওভার রিয়াকশান না হওয়া, খুব বড় করে দেখা যেটা বড় বিষয় নয়, এইটা তিনি বলছেন। আমি ওনার শব্দটাই ব্যবহার করলাম, ওভার রিয়াকশান। তারপর তিনি বললেন আশাবাদী হওয়া, পজিটিভ হওয়া উত্তম, মানে তাকে ব্যক্তিগত জীবনে আশাবাদী হতে হবে। সমস্যা আসবে, পরীক্ষা আসবে, তবে সবর করতে বা সবর করতে বা ধৈর্য ধারণ করতে হবে। তিনি বলছেন যে সমস্যা আসবে, পরীক্ষা আসবে, তখন সবর করতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং এবং সাবধানতার সাথে আরও বেশি কাজ করতে হবে, সাবধানতার সাথে আরও বেশি কাজ করতে হবে, তখন তাহলে মুসলিমরাই জিতবে। আল্লাহ পাক ভালো জানেন, এরকম উনি বলতেছেন যে মুসলিমদের সব সমস্যা। আরেকটা বড় কথা বলছেন, মুসলিমদের সব সমস্যার দায়িত্ব বলতেছেন যে ষড়যন্ত্র, অন্যদের ষড়যন্ত্র। তিনি বলছেন না, তিনি বলছেন ষড়যন্ত্র আছে কিন্তু বেশিরভাগ ফেলুর কারণ হচ্ছে মুসলমানদের নিজের ফেলুর। ওনার লাইনটা আমি পড়ে দিই, তিনি কী বলছেন যে বলছেন ষড়যন্ত্র আছে তবে বেশিরভাগ সমস্যাই আমাদের নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে। নম্র থাকতে হবে আমাদের, এটাও বলছেন তিনি। আরেকটা কথা বলছেন যে নেতৃবৃন্দকে মর্যাদা দিতে হবে এবং তাদের কাজকে গুরুত্ব দিতে হবে, তবে অন্ধভক্ত হওয়া উচিত নয়, কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়, অন্ধভক্ত হওয়ার কোনো দরকার নাই। আমি শেষে লিখেছি এটা ওই বইতে যে ভিত্তিতে যে আমি সবাইকে রিকোয়েস্ট করি এই জ্ঞানগুলি অর্জন করা, কমসে কম আরও তো জ্ঞানের শেষ নাই সেটা অর্জন করা, আর এই গুণাবলী অন্তত অর্জন করা, আরও যা গুণাবলী আছে তা অর্জন করা, এই কথা বলেই
আমি আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।